আরে চোখ থাকিলে চোখ থাকিতে অন্ধ ছিলে, দাঁত থাকিতে কালা 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 কালা। হাজার হাজার বছর ধরে শুয়ে ছিলেন জানা, চোখ থাকিতে অন্ধ ছিলেন, কান থাকিতে কালা। হাজার হাজার বছর ধরে শুয়ে ছিলেন জানা, যে ভুচালো মনের জ্বালা বিদ্যা করল না। যে ঘুচালো মনের জ্বালা বিদ্যা করতো তা, সরস্বতী লক্ষ্মী নয় সে গুরু চাঁদ মহান, সরস্বতী লক্ষ্মী নয় সে গুরু চাঁদ মহান। হাজার হাজার বছর ধরে শুয়ে ছিলে জ্বালা, ঘুচালো মনের জ্বালা বিদ্যা করল না। যে ঘুচালো মনের জ্বালা বিদ্যা করল না, সরস্বতী লক্ষ্মী সে গুরু চাঁদ, সরস্বতী লক্ষ্মী নয় সে গুরু চাঁদ। তোমার শিক্ষার বিরোধী সেদিন ছিল যারা, তোমার শিক্ষার বিরোধী সেদিন ছিল যারা, অলৌকিক মেধুকে দিয়েছে আর কে তারা, বাঁচিয়েছে আর কে তারা। তোমার শিক্ষার বিরোধী সেদিন ছিল যারা, অলৌকিক মেধুকে দিয়েছে আর কে তারা। অঞ্চলি দিতে চাইলে, অঞ্চলি দিতে চাইলে গাও তাদের, সরস্বতী লক্ষ্মী সে গুরু চাঁদ মহান, সরস্বতী লক্ষ্মী নয় সে গুরু চাঁদ মহান। শিক্ষাতে চাকরি পেলে তোমরা জ্ঞানী গুণী, প্রথম মাসের মায়না তুলে মন্দিরে দাও প্রণামী। চাকরিতে চাকরি পেলে, চার কথাতে চাকরি পেলে তুলে সরস্বতী লক্ষ্মী সে গুরু চাঁদ মহান, সরস্বতী লক্ষ্মী নয় সে গুরু চাঁদ মহান। চোখ থাকিতে অন্ধ ছিলে, কান থাকিতে কালা কালা কালা। হাজার হাজার বছর ধরে শুয়ে ছিলে জ্বালা, যে ঘুচালো মনের জ্বালা বিদ্যা করল না। যে ঘুচালো মনের জ্বালা বিদ্যা করল না, সরস্বতী লক্ষ্মী সে গুরু চাঁদ মহান, সরস্বতী লক্ষ্মী নয় সে গুরু চাঁদ মহান, সরস্বতী লক্ষ্মী নয় সে গুরু চাঁদ মহান। বুঝেছি যাদের কারণ গুরু চাঁদা বাবা সাহেব সঙ্গে, এই মানব জন্মের শ্রেষ্ঠ জনক এটা আমরা বুঝতে পেরেছি।
তার মূল কারণ বাবা সাহেব যোগেন মন্ডল গুরুচার ঠাকুর ছিলেন বলে, তা নাহলে আমরা বুঝতে পারতাম না যেটা শ্রেষ্ঠ জনম। যদি সকাল রাত্রেবেলা ঘুমানোর পরে শুতে যাওয়ার সময় চিন্তা করতে হয় সকালবেলা কি খাবো, তাহলে শ্রেষ্ঠ জনমের চিন্তা কিন্তু মাথায় আসে না। তাই বলছে, মানব জীবন শ্রেষ্ঠ জনম বুঝেছি যাদের বাবা সাহেবের সঙ্গে সরস্বতী লক্ষ্মী নয় সে গুরুচার মহা, সরস্বতী লক্ষ্মী নয় সে গুরুচার মহা, সরস্বতী লক্ষ্মী নয় সে গুরুচার মহা।